चलो এইবার আমরা একদম পাঠ্য বই ধরে আমরা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করব। এতক্ষণ আমার আলোচনার বিষয় ছিল যে আমাদের এর পূর্বে বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার ছিল, কেননা আমরা যদি আগের বিষয়গুলো না জানতাম এখন আমাদের প্রত্যেকটা বিষয় বুঝতে একটু অসুবিধা হতো। তাই আমি কি করেছি যে এই পুরো বইটা বোঝার জন্য আমি প্রথমে কি করেছি, আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিয়েছি পাঠ্য বিষয়টা কিভাবে পড়ালে আপনাদের ভালো হয় সেই অনুসারে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। এবার চলুন পাঠ্য ধরে ধরে আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি বললাম এই ব্যাপার বুঝতে গেলে তোমাদের লিঙ্গ, পুরুষ এবং বচন সম্পর্কে আলোচনা জানতে হবে। তাহলে আমি বললাম যে এই ব্যাপারটা বুঝতে হলে তোমাদের লিঙ্গ, পুরুষ, বচন সম্পর্কে আগে জানতে হবে। তাহলে আমরা আজকে কি পড়ছি, লিঙ্গ পড়ছি, তাই তো? আমরা পরবর্তী ভিডিওতে পুরুষ এবং বচন আমরা পড়ব, ঠিক আছে? সবাই বলল বেশ, আপনি বলুন আমরা শুনি। আমি বললাম না, আমরা সবাই বলবো আর শুনবো, তবে শুরুটা আমি করছি। প্রথমে আসি লিঙ্গের কথা, প্রথমে আসি লিঙ্গের কথা। আমরা লিঙ্গ কি এর পূর্বেই আমরা জানি বা আমরা এর পূর্বে আলোচনা করেছি এবং আমরা জানি যে লিঙ্গ কি, তাও চলো আমরা চলুন যে আমরা একটু আলোচনা করি বিষয়টা নিয়ে। তোমরা দেখো কৃষাণু, কৌশিক, সৌরভ এদের একসঙ্গে ছেলে বলি। তাহলে এই নামগুলো শুনে আমাদের কারোর বুঝতে অসুবিধা নেই যে এই যে কৃষাণু, কৌশিক এগুলো ছেলেদের নাম। আবার রাবেয়া, রত্না, সন্ধ্যা, নুসরত এরা হলো মেয়ে। তাহলে এই নামগুলো থেকে সহজে আমরা বুঝতে পারি যে এগুলো ছেলে, কৃষাণু, কৌশিক এগুলো ছেলে এবং রত্না, সন্ধ্যা, নুসরত এরা হচ্ছে মেয়ে। এবার যদি কৃষাণু, কৌশিকদের বলি ছাত্র, তারা কি ভুল হবে? না, ভুল হবে না, কেননা কৃষাণু এবং কৌশিক কি এরা ছেলে। তাই আমরা যদি ছাত্র বলি তাহলে এখানে কোনো ভুল কিন্তু নয় বা ভুল হবে না। এইবার তাহলে রাবেয়া, রত্নাদের কি বলবো? তাহলে আমরা অবশ্যই রাবেয়া, রত্নাদের কি বলবো? যদি ছাত্র বলি ওদেরকে তাহলে রাবেয়া, রত্নাদের কি বলবো? ছাত্রী বলবো, একদম ইজি ব্যাপার। সবাই বললো ছাত্রী, একদম, তাহলে ঠিকই বলেছে সবাই, কেননা ছাত্রী বলেছে, একদম সঠিক বলেছে, চমৎকার। তাহলে বুঝতে পারছো ছেলে বা পুরুষ এবং মেয়ে বা স্ত্রী দিক থেকে কিছু কিছু শব্দ বদলে যায়, এটা তো জানি আমরা যে বদলে যায়। যদি বলি শিক্ষক, বুদ্ধিমান, বালক, খোকা, জ্যেষ্ঠ, তাহলে এই শব্দগুলি পুরুষকে বোঝায়, কেননা শিক্ষক, আমরা নিশ্চয়ই দিদিমণিকে শিক্ষক বলি না, তাই তো? আমরা শিক্ষক বা মাস্টারমশাই বলি, পুরুষ যে পড়ান তাকে আমরা শিক্ষক বা মাস্টারমশাই বলি, এবং কোন স্ত্রী ব্যক্তি যদি পড়ান তাকে আমরা দিদিমণি বলে থাকি, তাই তো? তাহলে আবার সবাই বলল পুরুষ, ঠিক আছে, কি করে বুঝলে যে এই শব্দগুলো দিয়ে পুরুষ বোঝানো হচ্ছে? আচ্ছা বলতো, খুকি, বালিকা, শিক্ষিকা, বুদ্ধিমতী, জ্যেষ্ঠা এই শব্দগুলি কি বোঝাচ্ছে? তাহলে এই শব্দগুলি একদম ইজি ব্যাপার, এই শব্দগুলি কি স্ত্রী জাতিকে ডিনোটস করছে, তাই না? কিন্তু তোমরা বুঝছো কি করে? রত্না বলল শব্দগুলো শুনেই তো বুঝতে পারছি, যেমন শিক্ষক পুরুষ আর শিক্ষিকা স্ত্রী, একদম। তাহলে শিক্ষক বলতে আমরা কি বুঝি? শিক্ষক বলতে আমরা পুরুষ বুঝি, আর শিক্ষিকা বলতে স্ত্রী ব্যক্তিকে বোঝায়। তাহলে দুষ্টুমি ভরা মুখে কৌশিক বলল, যেমন রত্না শুনেই বোঝা যায় এটা কোনো মেয়ের নাম। তাহলে আমরা জাস্ট ক্লাসের মধ্যে তারা একটু মজা করলো যে কি না, রত্না শুনেই বোঝা যায় যে এটা কোনো মেয়ের নাম। আমি বললাম কৌশিক আমাকে একটা দারুণ সূত্র ধরিয়ে দিয়েছে, আমি নাম দিয়েই শুরু করি। কৌশিক বলল রত্না শুনলেই বোঝা যায় যে এটা মেয়ের নাম, বেশ তাহলে বলো তো রমা ছেলের নাম না মেয়ের নাম?
সবাই বলল মেয়ের নাম আর যদি বলি রমাপদ তাহলে কি হয় একটু হকচকিয়ে গিয়ে বলল ছেলের নাম কেন না রমা বলতে কি বলছে রমা বলতে হচ্ছে মেয়ের নাম এবং রমাপদ বলতে বলছে কি ছেলের নাম তাহলে কি হয় একটু হকচকিয়ে গিয়ে সবাই বলল ছেলের নাম আচ্ছা কি করে হলো একটা এমনটা আসলে শব্দের মধ্যেই এমন একটা চিহ্ন থাকে তা দিয়ে এই ফরাকটা বোঝা যায় তাহলে শব্দের মধ্যে এমন একটা চিহ্ন থাকে যা থেকে আমরা সহজেই ফরাকটা করতে পারি যেমন আমরা যখনই বলি বাবা তাহলে আমরা কাকে বোঝাই কোনো একটা পুরুষ তাই তো যখন বলি মা তখন মা শব্দটা শুনতেই কার কথা মনে পড়ে একজন মহিলা বা আমার মা বাবার কথা মনে পড়তে যেমন একজন পুরুষ বা বাবার কথা মনে পড়ে যেমন যদি বলি মা তাহলে আমার বাড়িতে মা বা একজন স্ত্রী জাতিকে বোঝাই কি করে হলো এমনটা আসলে শব্দের মধ্যে এমন একটা চিহ্ন থাকে তা দিয়ে এর ফরাকটা বোঝা যায় এটা যে শুধু মানুষের ক্ষেত্রে হয় তা নয় অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও হয় এই ধরনের চিহ্নকে আমরা ব্যাকরণে লিঙ্গ বলে থাকি তাহলে এতক্ষণ যা আলোচনা করছিলাম তা হলো যে কি না যে চিহ্নের মাধ্যমে বলতে কি এই ধরনের চিহ্নকে আমরা ব্যাকরণে লিঙ্গ বলে থাকি অর্থাৎ যে চিহ্নের মাধ্যমে আমরা কি করি না বুঝতে পারি যেটা স্ত্রী না এটা পুরুষ তাহলে সেই চিহ্নটাই হচ্ছে ব্যাকরণে আসলে লিঙ্গ এবার আমরা দেখি লিঙ্গ এখানে দেখো যে আমি যেটা বলেছিলাম যে চার ভাগে ভাগ করা যায় এখানে দেখো চার ভাগেই রয়েছে তাহলে কি পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ ক্লিপলিঙ্গ তাহলে পুলিঙ্গ সম্পর্কে আমরা জেনেছি না পুরুষ জাতিকে বোঝায় স্ত্রীলিঙ্গ বলতে স্ত্রী জাতিকে বোঝায় ক্লিপলিঙ্গ বলতে না পুরুষ না স্ত্রী কাউকেই বোঝায় না তাহলে কি বল তাহলে কাউকেই বোঝায় না তাহলে সেগুলো কি না ক্লিপলিঙ্গ উভয়লিঙ্গ বলতে না পুরুষ না স্ত্রী পরিষ্কার করে বোঝা যায় তাহলে যে ক্ষেত্রে না স্ত্রী না পুরুষ পরিষ্কার করে বোঝা যায় সেটা কি সেটা হলো আসলে উভয়লিঙ্গ ওকে তাহলে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ ক্লিপলিঙ্গ এই সম্পর্কে আমরা চলুন দেখি ব্যাকরণ বইয়ে কি লেখা আছে এমন কিছু শব্দ আছে যেগুলিকে পুরুষ বা স্ত্রী দুটোই বোঝায় সেগুলিকে বলে উভয়লিঙ্গ একটু আগে আমি বললাম যেমন আমি যদি বলি শিশু বলেছিলাম আমি শিশু যদি বলি না সেটা স্ত্রী জাতিকে বোঝায় না পুরুষ জাতিকে বোঝায় তাহলে শিশু শিশুটি কি সুন্দর যে উদাহরণটা আমি দিয়েছি শিশুটি কি সুন্দর অর্থাৎ সেখানে কি কোনো মেয়ে না ছেলে কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না আমি বললাম কি শিশুটি কি সুন্দর আমি রামকে বললাম রাম শিশুটি কি সুন্দর রাম দেখা যাচ্ছে যে অনেক দূরে আছে তাহলে রাম কি যদি না দেখে তাহলে কি রাম বুঝতে পারবে যে ওটা আমি কোনো মেয়ের সম্পর্কে বলছি না ছেলের সম্পর্কে বলছি রাম অনেক দূরে আছে তাহলে রামকে বললাম রাম দেখ তো যে কি সুন্দর শিশুটা তাই তো তাহলে তখন যখন যতক্ষণ না রাম দেখছে ততক্ষণ কিন্তু রাম যখন শুনেছে তখন কি রাম বুঝতে পেরেছে যে ওটা আমি কোনো ছেলের সম্পর্কে বলছি না মেয়ের সম্পর্কে বলছি রাম রাম শুনলো এবং তাকালো তখন যখন রাম তাকালো তখন দেখলো যে ওটা কোনো মেয়ে না ছেলে যতক্ষণ না রাম দেখছে ততক্ষণ কিন্তু রাম কিন্তু কোনো মতেই বুঝতে পারেনি যে ওটা স্ত্রী না পুরুষ অর্থাৎ মেয়ে না ছেলে কোনো মতেই আমি কিন্তু রাম কিন্তু বুঝতে পারেনি এরকম কোন শব্দের কথা কি তোমরা বলতে পারবে তাহলে কিছুক্ষণ নিজেরা ভেবে নিল তারপর সন্দীপ বলল শিশু একদম সঠিক তাই না একদম সঠিক সন্দীপের শুনে সুমিতা বলল সন্তান একদম সঠিক তাহলে শিশুও সঠিক সন্তানও সঠিক ওকে ঠিক এই এই রকম আরো হয় যেমন লোকজন জনগণ মানুষ ইত্যাদি আবার এমন যদি শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না সেগুলি হলো ক্লিপলিঙ্গ যেমন ঘর বাড়ি টেবিল চেয়ার কালি কলম জামা কাপড় ইত্যাদি এবার তোমাদের দেখা
দেখাবো কি করে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করা যায়। সাধারণত পুল্লিঙ্গ বাচক শব্দের সঙ্গে আ, হর্ষই, হর্ষই, আনি, আনি, আদন্তনাদির জ্ঞানী আর আদন্তনাদি আনি, হর্ষদন্তনাদির ইনি, হর্ষই, দন্তনাদি ইনি ইত্যাদি যোগ করে স্ত্রী বাচক শব্দ পাওয়া যায়। প্রথমে আ যোগ করে কয়েকটি স্ত্রীবাচক শব্দের উদাহরণ দিই। সদস্য যোগ আ, সদস্য, তাহলে সদস্য বলতে কি বোঝাচ্ছে? পুরুষ। শিষ্য যোগ আ, তাহলে কি বোঝাচ্ছে? শিষ্যা, তাই না? শিষ্য যোগ আ, তাহলে বোঝাচ্ছে শিষ্যা। প্রথম যোগ আ, প্রথমা। নবীন যোগ আ, নবীনা। তাহলে নবীনের সাথে যেই আ যোগ হচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে? নবীনা। সুমন যোগ আ, সুমনা। চন্দন যোগ আ, চন্দনা। শোভন যোগ আ, শোভনা। এবার দীর্ঘই এবং হর্ষই যোগ করে স্ত্রীবাচক শব্দ তৈরির উদাহরণ। তাহলে আমরা আরেকবার একটু সামান্য একটু বুঝে নিই। দেখো এইখানে যে বলেছে কি আ যোগ করে কয়েকটা স্ত্রীবাচক শব্দের উদাহরণ, আ যোগ করে, ঠিক আছে? তাহলে দেখো এই যে সদস্য যখন বলছে এটা কি? সদস্যটা হচ্ছে পুলিঙ্গ, সদস্যটা হচ্ছে পুলিঙ্গ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সদস্যটা কি আসলে? কিন্তু সদস্যটা কিন্তু পুরুষ বা পুরুষ জাতিকে বোঝাচ্ছে, পুলিঙ্গ সদস্য। তাহলে এবার এই সদস্যের সাথে যখন আ যোগ করছি তখন কি হয়ে যাচ্ছে? সদস্যা। ওকে, ভিডিওটা অনেক বড় হচ্ছে জানি, বোর লাগলেও কষ্ট করে দেখলে পুরো বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে এবার চলুন দীর্ঘই যোগ হর্ষই যোগ করে স্ত্রী বা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ তৈরির কিছু উদাহরণ আমরা দেখে নিই। দেখা যাচ্ছে ছাত্র, তাহলে ছাত্র বলতে কি বোঝায়? পুলিঙ্গ। তাহলে আমরা সকলে জানি কি ছাত্রটা কি? ছাত্রটা হচ্ছে পুলিঙ্গ। তাহলে ছাত্রের সঙ্গে যেই দীর্ঘি যোগ করছি, তাহলে এই দীর্ঘিটা কোন দীর্ঘি? এই দীর্ঘিটা হচ্ছে এই যে দীর্ঘিটা, এই দীর্ঘিটা, অর্থাৎ এই দীর্ঘিটাকে বোঝাচ্ছে। তাহলে এই, তাহলে ছাত্রী। তাহলে এই দীর্ঘইটা কি হয়ে গেছে না পরবর্তীকালে ছয়াকার তরফলা দীর্ঘি হয়ে গেছে, তাই তো? প্রথমে কি ছিল? প্রথমে ছিল ছয়াকার তরফলা ছাত্র ছিল। তাহলে যখন আমরা এটা পুল্লিঙ্গ ছিল, ছাত্রটা কি? পুল্লিঙ্গ। ছাত্রটা আমরা জানি সবাই, ছাত্রটা পুল্লিঙ্গ। এবার ছাত্র যেই আমি স্ত্রীলিঙ্গ করছি তখন কি হয়ে যাচ্ছে? ছাত্রী, তাই না? ছাত্র হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে না, আমরা দেখলাম যে এই দীর্ঘই, এই দীর্ঘই কারটা কি হয়ে যাচ্ছে? এইখানে এসে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এসে যোগ হয়ে কি হচ্ছে না? ছাত্রী হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি দেখলাম? তাপস যোগ দীর্ঘই, তাপসী, তাই না? তাপস পুলিঙ্গ, তাপসী দীর্ঘ যোগ হয়ে তাপসী হয়েছে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে তরুণ যোগ দীর্ঘ তরুণী, সুন্দর যোগ দীর্ঘ সুন্দরী। ওকে, এবার আনি বা আদন্তনাশী, আনি আদন্তনাদিকে আনি, দন্তনাশী বা দন্তনাদিকে নি যোগ করে আমরা কিভাবে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে হয় তা আমরা শিখব। ভব যোগ আনি, ভবানী। তাহলে ভব বলতে কি বোঝাচ্ছে? পুলিঙ্গ, তাই তো? ভব বলতে আর কিছুই নয়, ভব বলতে বোঝাচ্ছে হচ্ছে পুলিঙ্গ, ঠিক আছে? তাহলে ভব যোগ আনি কি হচ্ছে? ভবানী। শিব যোগ আনি, শিব যোগ আনি বলতে কি বোঝাচ্ছে? শিব যোগ আনি বলতে শিবানী বোঝাচ্ছে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে সর্বযোগ আনি, সর্বাণী। ধোপাযোগ নি, এই যে নি, ঠিক আছে? তাহলে ধোপাযোগ নি, ধোপানি। ঠাকুর যোগ আনি, ঠাকুরানি। গয়লা যোগ নি, গয়লানি, তাই তো? দেখো পুলিঙ্গর শেষে ইনি যোগ করে স্ত্রীলিঙ্গের উদাহরণ, তাই না? তাহলে কি যোগ করে না, ইনি যোগ করে, ইনি, ইনি যোগ করে স্ত্রীলিঙ্গের উদাহরণ। অভাগা যোগ ইনি, অভাগিনী, অভাগা। তাহলে এটাকে অভাগা বলতে?
পুলিঙ্গ বোঝাচ্ছে অভাগা, তাই তো? অভাগার সঙ্গে যখনই ইনি যোগ হচ্ছে তখন কি হচ্ছে? অভাগিনী। তাহলে অভাগার সঙ্গে যখনই ইনি যোগ হচ্ছে তখন কি হচ্ছে? অভাগিনী। ওকে, যেমন বা যোগ ইনি বাগিনী, সাপ যোগ ইনি সাপিনী, ঠিক আছে? তাহলে অভাগা যোগ ইনি অভাগিনী, বাঘ যোগ ইনি বাগিনী, সাপ যোগ ইনি সাপিনী। দেখো, এতক্ষণ আমি তোমাদেরকে পুরো বিষয়টাকে বোঝালাম, এবার তোমরা তোমাদেরকে আমি দলগত কাজ দিচ্ছি। তোমরা সবাই কুমোর পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কি হবে, ব্রাহ্মণ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কি হবে, মানব পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কি হবে, তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, যেমন দেখা যাচ্ছে চাকর তার স্ত্রীলিঙ্গ কি হবে, নাপিত তার স্ত্রীলিঙ্গ কি হবে, এগুলো আমরা যেহেতু শিখলাম তাহলে আশা করি সবাই এগুলো আমরা করতে পারবো, তাই না? যেহেতু আমরা এগুলো শিখলাম তাহলে আশা করি সবাই আমরা এগুলো করতে পারবো। চলুন তাহলে আরেকবার আমরা পুরো বিষয়টাকে একবার দেখে নিই। লিঙ্গ কি? তাহলে যে চিহ্ন বা লক্ষণ থেকে আমরা প্রাণী স্ত্রী জাতি বা পুরুষ জাতি নির্ণয় করতে পারি তাকে লিঙ্গ বলে। তাহলে যে চিহ্ন বা লক্ষণ থেকে আমরা প্রাণীদের স্ত্রী জাতি বা পুরুষ জাতি নির্ণয় করতে পারি তাকে লিঙ্গ বলে, অর্থাৎ সমগ্র প্রাণী জাতিকে বোঝায়। অর্থাৎ যে চিহ্নের দ্বারা আমরা ঠিক করি যে পুরুষ না স্ত্রী, ঠিক আছে, সেটা কি হতে পারে? মনুষ্য প্রাণীর ক্ষেত্রে হতে পারে, সেটা দেখা যাচ্ছে ইতর ধর প্রাণীর ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ যে চিহ্নের দ্বারা আমরা ঠিক করি, ঠিক আছে, যে চিহ্নের দ্বারা ঠিক করি যে এটা স্ত্রী জাতি না পুরুষ জাতি, সেই চিহ্নটাকে বলা হয় লিঙ্গ। তাহলে আমরা দেখে নিয়েছি, দেখে নিই একটুখানি, ইতর ধর প্রাণী বা মনুষ্য জাতি বাদে বাঘ বলেছিলাম, বাঘিনী সবাই মনে আছে, নাগ নাগিনী। তাহলে আবার ঠিক মনুষ্য জাতির ক্ষেত্রে কি বলেছিলাম? যেমন বলেছিলাম বাবা মা, ঠিক আছে, তাহলে এগুলো সবারই নিশ্চয়ই মনে আছে। এবার একটু দেখে নিই যে আমরা আরেকবার মনে করে নিই যে লিঙ্গ ক প্রকার, না লিঙ্গ হচ্ছে চার প্রকার, তাই না? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কৃপলিঙ্গ উভয়লিঙ্গ, তাই তো? পুলিঙ্গ বলতে কি বোঝায়? না, পুলিঙ্গ শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায়, স্ত্রীলিঙ্গ বলতে স্ত্রী জাতিকে বোঝায়। আচ্ছা, কৃপলিঙ্গ বলতে না পুরুষ না স্ত্রী, তাহলে কি বল, তাহলে সেটাকে কি বলে? কৃপলিঙ্গ। যেমন দেখা যাচ্ছে যে চক ডাস্টার পেন, এটা যদি বলি চক, এটা কি বোঝা যাচ্ছে যে এটা স্ত্রী না পুরুষ? হয়ে যাচ্ছে না। তাহলে এটা কি চক বা ডাস্টার বা পেন, এগুলোকে আমরা কি বলি? না, এগুলোকে বলি কৃপলিঙ্গ। ওকে, উভয়লিঙ্গ, আমি তো বলেছি উভয়লিঙ্গ বলতে পরিষ্কার করে কিচ্ছু বোঝা যায় না যে এটা স্ত্রীকে বোঝাচ্ছে না পুরুষকে বোঝাচ্ছে। যেমন যদি বলি যে শিশুটাকে সুন্দর, তাহলে শিশুরা যখন সুন্দর বলছি সেই শিশুটার না ছেলে না মেয়ে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা তাকে বলি কি? উভয়লিঙ্গ। ওকে, তাহলে এই গেল আমাদের লিঙ্গের ভাগ। এইবার আমরা আজকে কি শিখলাম তা একটু দেখেন। যদি আমি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, নিশ্চয়ই আপনারা বলতে পারবেন যে লিঙ্গ কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নিশ্চয়ই আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে লিঙ্গ কাকে বলে। এবার আমি যদি জিজ্ঞাসা করি লিঙ্গ কয় প্রকার, নিশ্চয়ই বলতে পারবেন। এবার পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কৃপলিঙ্গ উভয়লিঙ্গ আপনারা এই বিষয়গুলো সব কাকে বলে উদাহরণ দিন আমি যদি বলি, তাহলে অবশ্যই নিশ্চয় আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনারা পারবেন, আশা রাখি আমি। তাহলে পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের পার্থক্য করতে পারবেন, তাই না? যেহেতু পুলিঙ্গ কাকে বলে স্ত্রীলিঙ্গ কাকে বলে এটা দিলে একটা পার্থক্য হয়ে যায়, তাছাড়া আপনারা নিজেদের বুদ্ধি খাটিয়ে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের পার্থক্য নির্ণয় করার চেষ্টা করবেন। এতে হবে কি যে আপনার শেখাটা একদম সুন্দর হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো জায়গায় যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই জায়গাগুলো তখনই ভেসে উঠবে, তখনই আপনারা আবার কি করবেন যে আবার ভিডিওটা একবার দেখে নেবেন, ঠিক আছে? তাহলে স্ত্রী এবং পুরুষের যদি পার্থক্য করতে পারেন তাহলে কি হবে, তাহলে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ সম্পর্কে আপনার পুরো পরিষ্কার ধারণা হয়ে গেল। তারপরে আপনাদের একটা কাজ দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে আপনাদের কতগুলি বন্ধু এবং বান্ধবী আছে তাদের লিঙ্গ ভেদে পুরুষ এবং স্ত্রী ভেদে, ঠিক আছে,
পুরুষ এবং স্ত্রী ভেদে আপনারা কি করবেন তাদেরকে আলাদা আলাদা একটা লিস্ট তৈরি করবেন ওকে এইবার সমস্ত শেষে যদি ভিডিওটা আপনারা বুঝে থাকেন তাহলে এই বাড়ির কাজগুলো অবশ্যই আপনারা সহজেই করতে পারবেন এগুলো আপনাদের বাড়ির কাজ এগুলো বাড়িতে করবেন ঠিক আছে করে কি করবেন সেটা আপনাদের শিক্ষক মহাশয় বা বাবা মা বা আপনাদের বাড়িতে যারা এই বিষয়টা জানে তাদেরকে দেখাবেন তাহলে বিষয়টা আপনি বুঝেছেন কি বোঝেননি তাহলে পরিষ্কার হয়ে যাবে তাহলে এখানটায় কি রয়েছে ওই যে নিচের বাক্যগুলি পুল্লিঙ্গবাচক শব্দগুলি থেকে শব্দগুলিকে বদলে বাক্যগুলিকে পুনরায় লেখো অর্থাৎ কি করতে হবে রমেশের দাদা কলেজের অধ্যাপক তাহলে এখানে যেগুলো পুল্লিঙ্গবাচক শব্দ আছে সেগুলোকে বাদ দিতে হবে দেখি করতে হবে সেখানে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে নিয়ে এসে কি করতে হবে আপনাদেরকে সেইটা আবার পুনরায় বাক্যগুলো লিখতে হবে ওকে এটা গেল এক নম্বর দু নম্বরে কি বলেছে দু নম্বরে বলেছে নিচের বাক্যগুলি স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলিকে পুনরায় লিখো অর্থাৎ প্রথমটা কি বলেছিল যে পুল্লিঙ্গ শব্দ দিয়ে দিয়েছে সেখানে কি করতে হবে স্ত্রীলিঙ্গ শব্দ উট করে বা স্ত্রীলিঙ্গ বসে সেগুলো কি করতে হবে আপনাদেরকে পুনরায় লিখতে হবে আর নিচে দু নম্বরে বলেছে কি না দু নম্বরে বলেছে যে স্ত্রীলিঙ্গ শব্দ দেওয়া আছে সেখানে আপনাদের কি করতে হবে পুল্লিঙ্গ শব্দ বসিয়ে আপনাদের পুনরায় বাক্যগুলো লিখতে হবে ওকে আচ্ছা তিন বলে লিঙ্গ পরিবর্তন করো ঠিক আছে অর্থাৎ আপনাদের এবার কি করতে হবে লিঙ্গ পরিবর্তন করতে হবে আমি যেমন দলগত কাজ দিয়েছিলাম ঠিক আছে দলগত কাজে আমি বলেছি কি যে আপনারা দলগত কাজটা ওই 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 বিষয়গুলো দেখবেন এবং দেখে কি করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোনটা কি ঠিক আছে ঠিক সেই রকমই এখানটা কি করে দে গরু গরু কি হবে এখানে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ তাহলে গরুর স্ত্রীলিঙ্গ কি হবে তরুণের স্ত্রীলিঙ্গ কি হবে কবির স্ত্রীলিঙ্গ কি হবে আচ্ছা 3.2 স্ত্রীলিঙ্গ থেকে পুল্লিঙ্গ অর্থাৎ 3.2 কি রয়েছে স্ত্রীলিঙ্গ দেওয়া রয়েছে এগুলোকে আপনারা পুল্লিঙ্গ করতে হবে ঠিক আছে সমস্ত শেষে সবাইকে ধন্যবাদ জানাই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই আমরা কোনো ভিডিও আপনারা আপলোড করি তখনই আপনারা যেন সহজে সেই ভিডিওটা পান আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন